অমিত, তুমি কি বলতে পারবে আমরা কোন শব্দের আগে দা এবং কোন শব্দের আগে দি উচ্চারণ করব? যেমন আমরা বলে থাকি দা মন, দা সান, দি ইক উচ্চারণ করে থাকি। আজকে আমি শিখাবো তোমাকে যে কোন শব্দগুলোর আগে আমরা দা উচ্চারণ করব আর কোন শব্দগুলোর আগে আমরা দি উচ্চারণ করব। আমরা জানি ইংরেজিতে পাঁচটি লেটার আছে বাওয়েল, সেই পাঁচটি লেটার কি তুমি বলতে পারবে? বলো তো তাহলে একটু। এ, ই, আই, ইউ। সুন্দর হয়েছে, তাহলে আরেকবার শোনো। ইংরেজিতে বাওয়েল হচ্ছে পাঁচটি, পাঁচটি এ, ই, আই, উ, ইউ। কি কি? A, E, I, U, U. ওকে, তাহলে বাউল আমরা কয়টি পেয়েছি? পাঁচটা। পাঁচটি কি কি? A, E, I, O, U. A, E, I, O, U. এই পাঁচটি লেটার দিয়ে যে শব্দগুলো শুরু হবে তার আগে যদি টি এইচ ই এই শব্দটি থাকে তাহলে উচ্চারণ হবে দি। তাহলে কি কি লেটার হবে? এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটি লেটার দিয়ে যদি শব্দ শুরু হয় আর এর আগে যদি টি এইচ ই এই শব্দটি থাকে তাহলে উচ্চারিত হবে কি? দি। দি এর আগে দি। বুঝতে পেরেছ? ওকে, থ্যাংক ইউ। এই পাঁচটি লেটার বাদে বাকি সবগুলো লেটার লেটারের আগে যদি টি এইচ ই এই শব্দটি থাকে তাহলে উচ্চারিত হবে দা। দা, যেমন আমরা বলি দা মুন। মুন অর্থ কি? চাঁদ, চাঁদটি। দা মুন। আবার হতে পারে দা কার, দা কার, দা বুক, দা কোশ্চেন, দা চেয়ার, দা ডোর। ডোরের আগে কি লেটার? ডি। ডি। দা বুক, বুকের আগে কি লেটার? বই। বই, ঠিক আছে। কিন্তু বুক লিখলে আগে কোন লেটারটি লিখতে হবে? বুক লিখলে বি। বি, তাইলে এখানে হবে কি? দা। আর যদি বলি ইগ, ইগ, ইগের ইগ ইগ কিভাবে লিখতে হয়? ই, ডাবল জি, ইগ। ইগের আগে কোন? তাহলে ইগের আগে আমরা কি উচ্চারণ করব, দি নাকি দা? দি। দি। দি, যেহেতু এটা হচ্ছে কি, ই হচ্ছে একটি ভাওয়েল, ই হচ্ছে কি ভাওয়েল। তাহলে আমরা বুঝলাম কি, যদি কনসোনেন্ট লেটার থাকে তাহলে উচ্চারিত হবে দা, আর যদি বাউল লেটার থাকে তাহলে উচ্চারিত হবে দি। ওকে, থ্যাংক ইউ।